আপনি কি ভালোবাসাটা বাঁচলেন, আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তাহলে আপনি কেন আরেকটা সোশ্যাল মিডিয়া রেখে ভাইরাল প্যাকেজ কে আপনি ভালোবাসলেন? না ভাইরাল প্যাকেজ আমার মানিক মিয়া তো ভাইরাল প্যাকেজ, তো ভাইরাল প্যাকেজ সেটাই আমি ভালোবাসবো। আচ্ছা এখন যে মানিক মিয়ার আম্মু আপনাকে কি বললো? মানিক মিয়ার আম্মু বলছে ঠিক আছে তুমি বউ অসুবিধা নাই, খুশি হয়েছে খুশি হয়ে আসে, মানে আমি লজ্জা পাবো কি? হ্যাঁ লজ্জা পাইতেছে মনে হয় এই আমার ছেলের বউ, এইভাবে লজ্জা পাইতেছে। আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই, মানিক মিয়ার জন্য আপনি কি নিয়ে আসছেন? আমি মানিক মিয়ার জন্য আমি কি বলছি আমি দুটা বিয়ে করেছি। এখন প্রশ্ন হইতাছে যদি মানিক ভাই প্রবাসে বিয়ে করে থাকে আর যদি তার আত্মীয় স্বজন ফ্যামিলি কে না জানানো হয়, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না এখানে এসে আমার শাশুড়িকে পেয়ে গেছি, ও তো আমাকে বলে নাই তুমি আমার বউ মা না, তোমাকে আমি চিনি না, এমন কিছু তো বলে নাই, আমাকে মেনে নিয়েছে তো অলরেডি মেনে নিয়েছে। হ্যাঁ তো মানিক ভাই আম্মু অলরেডি আপনাকে মেনে নিয়েছে বউ হিসেবে। আমি বলছি আমি প্রথম বউ, কিছুই বলে নাই, শুধু বলছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি তো জানি প্রথম বউ বাড়িতে আসলে ওনাকে এই আমন্ত্রণ করে নতুন ঘরে তুলতে হয়, তাহলে ঘরের গেটটাই তো লাগানো, ঘরের গেটটা লাগানো মানে আসলে কি অনুষ্ঠান, ওই যে এখন তো অনুষ্ঠান করি নাই তো, তাই বলতেছে অনুষ্ঠান কইরেই ঘর খুলবো। আচ্ছা এখন আমরা বিয়েটা কবে খাবো সেটা বলেন। এই যে অনুষ্ঠানের দিন তারিখটা ঠিক হইলি। আচ্ছা আপনার সাথে যে দুইজন লোক বসে আছে ওদেরকে সোশ্যাল মিডিয়াতে হয়তো আমি দেখেছি, এই যে এদিকে একটা লোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম সুন্দর আলী। সুন্দর আলী, কি অদ্ভুত বিষয়, কালো একটা লোক বলে আমার নাম সুন্দর আলী, এই বিষয়টা দিক দিয়ে আমরা কি মানে আপনি কিভাবে সুন্দরটা হলেন যদি একটু বলতেন? আমি তো বলতে চাই না, লুকে বলে লুকে বলে আপনার প্রতিভা দেখে বলে আপনাকে সুন্দর আলী। আপনার দেশের বাড়ি কোথায়, আপনার নামটা কি? আমার নাম সুন্দর আলী মুখলেস। আপনার নাম সুন্দর আলী? এই সুন্দর আলী মুখলেস। ও সরি মানে এই সুন্দর আলী এই মুখলেস এই নামে খুঁজলে ইউটিউবে ফেসবুকে ফেসে টিকটকে ভাইরাল ফেস। আচ্ছা এই যে উনিও কি আপনার সাথে যে আপনি কি ভালোবাসাটা বাঁচলেন, আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তাহলে আপনি কেন আরেকটা সোশ্যাল মিডিয়া রেখে ভাইরাল প্যাকেজ কে আপনি ভালোবাসলেন? না ভাইরাল প্যাকেজ আমার মানিক মিয়া তো ভাইরাল প্যাকেজ, তো ভাইরাল প্যাকেজ সেটাই আমি ভালোবাসবো। আচ্ছা এখন যে মানিক মিয়ার আম্মু আপনাকে কি বললো? মানিক মিয়ার আম্মু বলছে ঠিক আছে তুমি বউ অসুবিধা নাই, খুশি হয়েছে খুশি হয়ে আসে, মানে আমি লজ্জা পাবো কি? হ্যাঁ লজ্জা পাইতেছে মনে হয় এই আমার ছেলের বউ, এইভাবে লজ্জা পাইতেছে। আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই, মানিক মিয়ার জন্য আপনি কি নিয়ে আসছেন? আমি মানিক মিয়ার জন্য আর মালা নিয়ে আসছি, মালা দিয়ে বরণ বরণ করবো। হ্যাঁ আমি তো জানি যে বউ কে বরণ করে, এখন অলরেডি আপনি হাজবেন্ড কে বরণ, দুইটাই নিয়ে আসছি, দুইজন দুইজন বরণ করবো, দুইটা নিয়ে আসছে। হ্যাঁ একটা আনেন নাই কারণ হয়তো বা মানিক ভাই কষ্ট পেতে কষ্ট পেতে পারে, এর লাগে দুইটা নিয়ে আসছে, একটা আমার পরে একটা আমার পরে। আমি আচ্ছা এই যে পিছনে যারা আছে মানে আসলে কি উনি ভালোবাসে মানিক ভাই কে? ইয়েস মানিক ভাই কি উনাকে বিয়ে করবে আপনাদের কি মনে হয় বলেন? বিয়ে করছে বিয়ে করব, মানে হন মানে অনুষ্ঠান অনুষ্ঠানে নাকি বিয়ে করে বেরোচ্ছে? হ্যাঁ এটা কখন হলো? অনলাইনে বিয়ে হয়েছে 5 বছর আগে। 5 বছর আগে? হ্যাঁ তখন তো যদি মানিক ভাই শুনেন যে চলে গেছে প্রবাসে, কি করবেন? আমি চলে যাবো ওখানে। এখন চলে যেতে পারবে? হ্যাঁ। আচ্ছা এখন পর্যন্ত কখনো কি মানিক ভাইয়ের সাথে সরাসরি দেখা হয়েছে আপনার? না আমার সাথে সরাসরি দেখা হয় নাই। এই আজকে আপনি অনেক আশা নিয়ে ঢাকা থেকে আসছেন। আচ্ছা এখন আপনার কি মনে হয় মানিক ভাই আসবে আপনার সাথে দেখা করবে? মানিক আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে আমার সাথে দেখা করবে, আর যদি মানিক না আসে
আমি এখান থেকে আর কোনো দিনই যাবো। আপনি মানিককে না দেখে কি এখান থেকে যাবেন না? আমি শুধু মানিককে চাই, আমি মানিককে চাই, এখান থেকে যাব না, আর দেখা না হলে তো যাবই না। আপনি অলরেডি অনশনে বসছে, বসছে, দেখা হইলে যাবো কি না সেটা হচ্ছে পরের চিন্তা। এই যে দুই সুন্দর আলী, ওরাও কি আপনাকে ভালোবাসে নাকি? ওরা কি হয়? ওরা আমার শিষ্য, আমি ওদের উস্তাদ। চলাফেরা করতে পারতেছে কি আজব ক্যারেক্টার। আচ্ছা এই যে চাচা, আপনি সুন্দরী নিয়ে কেন ঘুরেন? মন বুঝে না প্রেম রাজা বোঝা মানে না জাতি পরে তো আমার তো মন গেছে ওদিকে। আমি যাচ্ছি অমুক জায়গায়, উস্তাদ আমার একটু লয়ে যান লগে, তাই লয়ে এলাম লগে, দেখার জন্য ইচ্ছা জাগছে। বুক ভরা ব্যথা নিয়ে যে ইষ্টুকো করতে পারে ওনার যে অবস্থা, আমি তো একতরফা ভালোবাসা হয় না তো, বুঝতে পারি না ভাই। বুঝতাম যদি তো হেনে দেখা মেরে ফেলাই তো দিতাম। বন্ধু জিগাই তোমার একটা মন কয়জন রে দেওয়া যায়। তোমরা শুধু টিকটক নিয়ে পরে থাকবা না, তোমরা হলে আমাদের দেশের ভবিষ্যৎ নেক্সট জেনারেশন, যারা মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হবা, এরকম চিন্তা ভাবনা রেখে সামনে এগিয়ে যাবা। আর যদি মন দিয়ে পড়ালেখা এবং যদি টিকটকারই হতে চাও, এমন একজন টিকটকার হবা যেমন মানিক নাম বই আনছে প্রবাস থেকে বাংলাদেশে, তোমরা টাঙ্গাইলে কালীহাতির একটা নাম সুনাম করছে, সেই রকম টিকটকার হবা। এ যদি না হতে পারো তাহলে তোমরা জীবনটাকে এই টিকটকের বিষয়ে সময় নষ্ট করবা না, সময় দিয়ে জীবনটাকে নষ্ট করে একদম সাইবা না বানা। তোমরা কথা দাও যে আমরা ভালো টিকটকার হবো, লেখাপড়া করে অনেক বড় হবো। কাছের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।